ডোমজুড়ের মাকড়তার শুটআউট কাণ্ডে নয়া মোড়। জেল ফেরত তাপস গলৈ ওরফে কাক তাপস হত্যার ঘটনায় গ্রেপ্তার হলো এক গৃহবধূ। গতকাল ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই সিসিটিভি শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল পিকু নামে এক যুবককে। তারপর গভীর রাতে সলপের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলাকে জেরা করে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য, যার জেরে সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নিয়েছে মাকড়দহের এই হত্যাকাণ্ডটি। আপনাকে কেন ধরেছি? আপনি কি মারিয়েছেন? না। তাহলে কেন ধরেছি জানি না। কেন কি কারণে কি কারণে আপনি কি কোনোভাবে ইনভলভ আছেন? তাহলে কি কারণ? আপনার নাম বলছো তো সবাই বলছে, আপনি আপনার কি নাম, কি নাম আপনার? রবিবার সকালে বাড়ি থেকে স্কুটিতে চড়ে বেরিয়েছিলেন ডোমজুড়ের মাকড়দহের বাসিন্দা 45 বছর বয়সী তাপস গলুই। বাড়ি থেকে কিছুটা দূরে দুই দুষ্কৃতী তাকে খুব কাছ থেকে গুলি করে। তাপসের শরীরে মাথা সহ মোট 5 জায়গায় গুলি লেগেছে। ঘটনাস্থলে মারা যান তিনি। ওই কাণ্ডে প্রাথমিকভাবে পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিকুকে জেরা করে পূর্বাশা মাঝি নামে হাওড়ার সলপের এক মহিলাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্বাশাকে জেরা করে তাপস হত্যায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে তাপসের ছেলে ছোটকার সঙ্গে সলপের বাসিন্দা পূর্বাশার সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ছেড়ে পূর্বাশা বেরিয়ে আসতে চাইছিল। তা অনুমান করতে পেরেই ছোটকা পূর্বাশাকে হুমকি দেয়। এমনকি সম্পর্ক ছেড়ে বেরিয়ে গেলে পূর্বাশার আপত্তিকর ছবি নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ছোটকা। খবর পেয়ে ছেলের হয়ে ময়দানে নামেন বাবা তাপস, তিনিও পূর্বাশাকে হুমকি দেন। মনে করা হচ্ছে সেই কারণেই তাপসকে খুনের চক্ষসে পূর্বাশা। বিষয়টি সে পিকু এবং আলু নামে দুই দুষ্কৃতীকেও জানায়। এ নিয়ে তারা বৈঠক করে বলেও তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে। আরো জানা গিয়েছে পূর্বাশার প্রতি আগে থেকেই দুর্বলতা ছিল পিকুর, সেই জন্য সেও এই সময়ে পূর্বাশার পাশে দাঁড়াতে উদগ্রীব হয়ে ওঠে। বিষয়টি আরো জানতে ধৃতদের জেরা চালাচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি খোঁজ চলছে ওই কাণ্ডে জড়িত অন্য দুষ্কৃতী আলুরও। অ্যারেস্ট করার কারণটা হচ্ছে কি, মানে যে মার্ডারটা হয়েছে তাপস গলুই আর ওনার ছেলে যে প্রদীপ গলুই আছে, উনি আমার বউয়ের ওপরে মানে একটা মানে ওরা গুন্ডা টাইপের লোক আছে, ওরা এরকম হুমকি দিত আমার বউকে, আমাকেও হুমকি দিত। কারা সেটা? সেটা হচ্ছে তোমার প্রদীপ গলুই, উনি হুমকি দিত আমাদেরকে, ডাইরেক্ট আমার বাড়িতেও গেছিলো, আমাকে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে এরকম। হ্যাঁ, আমাকে এরকম হুমকি দিত যে আমাকে তো আমার ব্যাপারে যদি কিছু বলি থানায়। হ্যাঁ, তুই হয়তো ভাবছিস যে আমি বেঁচে যাব, কিন্তু না, সেটা কীরকম আছে যে থানা থেকে আমার হয়তো 12 দিন 14 দিন হয়তো জেল দেবে। জেল দেওয়ার পরে আমি কী করবো? আমি তো ছাড়া পাবো, আমি ছাড়া পেলে তোকে আগে মারব। কী জন্য হুমকি দিত? কী এরকম হুমকি দিত? কী বলে হুমকি দিত? মানে হুমকিটা কী জন্য দিত? এমনি 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 দেখ মারল কি মেরেছে তো অন্য লোক। তোমার বউকে অ্যারেস্ট কেন করেছে? মানে ওই যেহেতু ওই তোমার ওর যে বন্ধুটা আছে, বন্ধুগুলো আমার হেল্প করেছে। হ্যাঁ, ওই বন্ধুটা আমার কাছে যেহেতু আমার কাছে গেছিলো বলে স্যার আমাকে ধরে নিয়ে আসে। কার বন্ধু? মানে ওই যে মানে প্রদীপ যে আছে, প্রদীপ গলি তার বন্ধু।
তার বন্ধু কি কাজ করে বলতে কাজ তো করে না ওরা খেলাধুলা করে মানে ক্রিকেটের একটা টুর্নামেন্ট চলে সেসবের খেলাধুলা করে মেরেছে তো মানে ওদেরই মানে জানাশোনা ওদেরই রিলেটিভের মধ্যে কে জানে তার নাম হচ্ছে কি ওই কি কি আলু না কি বলে হ্যাঁ ওদেরই রিলেটিভ আছে যে মেরেছে তাদেরই তাদেরই নাকি কাকা ফাঁকা হয় শুনেছি আমি তোমার স্ত্রী কি হ্যাঁ যেহেতু জড়িত ওই কারণেই যে মানে হেল্প মানে ওই যে ছেলেটা বিরক্ত করতো আমাদেরকে ওই হেল্প করার জন্যই মানে তাদেরকে বলেছিল তারা যে এবারে কী বৃত্তান্তে মেরে দিয়েছে সেটা তো আমরা জানি না